নমস্কার। প্রথমত আপনাদের চ্যানেলকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন। আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের বিশ্ব বরেণ্য নেতা এবং ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 17 সেপ্টেম্বর ওনার 72তম জন্মশতবার্ষিকী আমরা গোটা বুথে বুথে আমরা শ্রদ্ধার সহিত পালন করেছি। এই 17 সেপ্টেম্বর থেকে আজকে 2রা অক্টোবর আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিবস স্বচ্ছতা অভিযানের মাধ্যমে, স্বচ্ছতা অভিযানের 10 বছর পূর্তি আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে সংকল্প সেটাকে পাতেও করে আমরা উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আজকে আমরা মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। সেই মেগা স্বাস্থ্য শিবিরে আমরা উত্তর ত্রিপুরার প্রত্যেকটা গরিব মানুষকে যাতে এই স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্তি করে আমরা তাদেরকে সঠিক পরিষেবা দিতে সক্ষম হই, তার জন্য আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর তমজিৎ নাথ মহাশয়ের নেতৃত্বে এখানে চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের হার্ট স্পেশালিস্ট এবং আরও প্রসূতি বিভাগের 5 জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আমরা এই শিবিরের আয়োজন করেছি। এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই এলাকার সকল অংশের জনসাধারণ অংশগ্রহণ করছে এবং এখানে ফ্রিতে 8-10টা টেস্টের আমরা ব্যবস্থা করেছি, এক্স-রে ফ্রিতে ব্যবস্থা করেছি। আমাদের ধর্মনগর জেলা হাসপাতালে যদি কোনো রুগী সিটি স্ক্যানের প্রয়োজন হয় সেই সিটি স্ক্যানের যে ব্যয়ভার সেটাও আমরা বহন করছি। তো আমরা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর জন্ম দিবসকে স্মরণীয় করে রাখা আমাদের 25 সেপ্টেম্বর আমাদের বিচারধারার যিনি প্রণেতা শ্রদ্ধেয় দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিবস এবং আজকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর যে জন্মদিবস এবং স্বচ্ছতাই আমাদের মন সংকল্প, এটাকে পাথেয় করে আমরা সেবাই সংগঠন এবং সংগঠনের মাধ্যমে সরকার সমাজের অন্তিম লোকের সমাজসেবার মাধ্যমে উপরে নিয়ে আসার যে সংকল্প সেই সংকল্পকে পাথেয় করে আমরা আজকে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি।